তো এখানে মুফিদের আরেকটি নাম যেমন জুমলা তার দুটি ধরন রয়েছে একটা হচ্ছে খাবার ইয়াতুন আর একটা হচ্ছে ইনসা ইয়াতুন মানে প্রণাউন্স উচ্চারণটা সুন্দর হতে হবে খবর ইনসা ইয়াহ খাবার ইয়ার দুইটি ধরন রয়েছে একটা ইসমিয়া একটা ফেলিয়া কেন ইসমিয়া এবং কেন ফেলিয়া তা আমরা দুটি উদাহরণ দিয়ে স্পষ্ট করার চেষ্টা করেছি কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে এরকম অসংখ্য আয়াত অসংখ্য সেন্টেন্স বা জুমলা রয়েছে সেই জুমলা যদি ইসেম দ্বারা শুরু হয় তাহলে ইসমিয়া যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে ফেলিয়া এটা আমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রকারগুলো কি কি আল আমর আর নাহি আল ইসতিফহাম আতামনি আতরজি উকুদ নিদা আরদ কসম তাজজুব দোয়া মাদ যম এভাবে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে কেউ বলেছেন দশটি আবার কেউ কেউ বলেছেন তেরোটি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রাথমিক নাহু কোর্সের সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা করেই আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি সংক্ষিপ্ত দুরুৎপাট করছি সাল্লাহ আলহিমা সাল্লাম আমরা আমাদের ধারাবাহিক ক্লাস প্রাথমিক নাহকর্ষের এখন তৃতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে তাওফিক কামনা করছি প্রিয় বন্ধুগণ আমরা তৃতীয় পর্বে মোরাক্কাব নিয়ে কথা বলছি আমরা লিখেছি পর্বে যা থাকছে আল মুফিদু মুফিদি এখানে দেখতে পাচ্ছি আল মুরাক্কাবুল মুফিদু এল মুরাক্কাবু গরুল মুফিদ অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোরাক্কাব মোরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক শব্দ মানে যৌগিক যেটাকে বলা হয়েছে কম্পাউন্ড নিঃসন্দেহে আমরা দেখেছি এখানে উল্লেখ করেছি তার ধরন হচ্ছে দুইটি একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গৈরুল মুফিদ একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গৈরুল মুফিদ এখন মুফিদ কি জিনিস আর গৈরুল মুফিদ কি জিনিস আমরা পূর্বেই বলেছি আমরা যদি দুটা বাক্য লিখি ধরুন সাদুন আলিমুন আলিমুন সাদুন সাদ আলেম তারপরে আমরা যদি আমরা এখানে বাক্য নেই তাহলে কিতাবু সাদিন কিতাবু সাদিন আমরা দুটা বাক্য লিখেছি সাদুন আলিমুন সাদ জ্ঞানী আর এখানে আমরা যেটা লিখেছি সাদের বই দেখেন দুটা বাক্য আমরা লিখেছি সাদুন আলিমুন সাদ শব্দের অর্থ এটা একটা ইসেম কেন আমরা ইসেম জানতে পারছি শেষে তান রয়েছে আলিম জ্ঞানী এটাও একটা ইসেম তাহলে এখানে কিন্তু যে যে সংবাদটা সংবাদটা দেওয়া হচ্ছে আলেম এটা কিন্তু আমি যখন বলছি সাদ জ্ঞানী তখন কিন্তু আপনারা বা যে কেউ কিন্তু একটা মেসেজ পাচ্ছে ওখানে কিন্তু রিপিটার প্রশ্ন কিন্তু উল্টা আসছে না কিন্তু এখানে কিতাবু সাহাদের বই তো এখন প্রশ্ন থাকতে পারে কিন্তু আপনি আমি যখন বলবো কিতাব ও সিন বই তখন আপনি উত্তর দিবেন প্রশ্ন করতে পারেন যে হচ্ছে বইটা কি আনতে হবে নাকি পড়তে হবে নাকি ব্যাগের মধ্যে ভরতে হবে নাকি বাসায় নিয়ে যেতে হবে এরকম কিন্তু প্রশ্ন কিছু থেকে যায় তো এখানে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি বক্তা অর্থাৎ মুতাকাল্লিম যখন এক্সপ্রেস করে বক্তব্য দেয় তার বক্তব্য দেয় শ্রোতা যদি বুঝতে পারে পূর্ণ বুঝতে পারে তাহলে তখন সেটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ কেন মোরাক্কাবে এটা দেখেন এটা হচ্ছে এটা এটা হচ্ছে শব্দ এটা একটা শব্দ দুটি শব্দ মিলে একটা যৌগিক বুঝিয়েছে এই জন্য এটা মুরাক্কাব বলা হয় এটাও একটা শব্দ এটা একটা শব্দ এই শব্দ মিলে মুফরাদ এটা একটা মুফরাদ এটা একটা মুফরাদ দুই মুফরাদ মিলে একটা বাক্য হয়েছে এটা একটা মুরাক্কাব হয়েছে ঠিক অনুরূপভাবে এটা একটা মুফরাদ এটাও একটা মুফরাদ দুই মুফরাদ মিলে কিন্তু একটা মুরাক্কাব হয়েছে এখন মুরাক্কাবের মধ্যে দুইটি ধরন রয়েছে একটা হচ্ছে মুফিদ আমি যখন কথা বললাম আপনি ক্লিয়ার বুঝতে পারলেন তখন সেটা মুফিদ হলো তত উপকারী হলো বেনিফিশিয়াল হলো আর যখন আমি কথা বলেছি কিন্তু আপনি বুঝতে পেরেছেন কিন্তু কিন্তু আপনার প্রশ্ন থেকে যাচ্ছে তখন এটা মুফিদ আমরা এই জন্য বলছি আমাদের আলোচনার আজকের পর্বে তিনে আল মুরাক্কাবুল মুফিদ আল মুরাক্কাবু গায়রুল মুফিদ এই বিষয় নিয়ে আমরা কথা বলছি তো মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা মুফিদের আরেক নাম হচ্ছে আল জুমলা তাহলে আমরা এখানে কিন্তু ক্লিয়ার হয়েছে মোটামুটি ভাবে এটা হচ্ছে মুফিদ আর এটা গায়র মুফিদ কেন মুফিদ আর কেন গায়র মুফিদ এটা আমরা দ্বিতীয় পর্বে কিছুটা কথা বলেছি এবং তৃতীয় পর্বের শুরুতেও কিন্তু কিছু কথা বলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখন প্রিয় বন্ধুগণ আমরা এখানে দেখতে পাচ্ছি মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা আল জুমলা আল জুমলা দ্যাট মিন্স সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই সেন্টেন্স সেন্টেন্স তো যেটা মুফিদ মনে রাখতে হবে মুফিদ এটা হচ্ছে জুমলা জুমলা যেটা সেটাকে বলা বলা হয় হয় বাংলায় বাক্য বাংলায় বলা হয় বাক্য ইংলিশে বলা হয় সেটা সেন্টেন্স এটা আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত ভাইরা আমাদের ভিডিওগুলো গুলো দেখেন আলহামদ সম্মানিত বন্ধুগন আমরা বলছিলাম যে মুফিদের আরেকটি নাম হচ্ছে আল জুমলা আল জুমলা এর অর্থ হচ্ছে বাক্য আর এটাকে ইংলিশে বলা হয় সেন্টেন্স আমরা কিছু জেনারেল ভাইরা থাকেন এই জন্য আমরা তাদের সুবিধার্থে আমরা মাঝে মধ্যে আমাদের অতটা সাধ্য নেই তবে যতটুকু সাধ্য আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি মাত্র কবুল করার মাইক আল্লাহর আলমিন আলহামদুলিল্লাহ আমাদের মিজান এবং কবুল করেছেন লক্ষ লক্ষ ভাইয়েরা সেটা দেখেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ আবুল্লাহ আলমিনের কাছে আমরা আহ চাচ্ছি আমাদের খেদমুতটুকু কবুল হোক আল্লাহ আমিন তো এখানে মুফিদের আরেকটি নাম যেমন জুমলা তার দুইটি ধরন রয়েছে একটা হচ্ছে খাবার ইয়াতুন আর একটা হচ্ছে ইনসা ইয়াতুন মানে উচ্চারণটা সুন্দর হতে হবে খবর ইনসা ইয়া খা ইনসা ইয়া তো খবর ইয়াটা কি জিনিস আর একটা হচ্ছে ইনসা ইয়াটা কি জিনিস তো খবার ইয়া এটা আমরা যদি বলি কোনো সংবাদ যদি দেওয়া হয় সংবাদ যদি দেওয়া হয় তাহলে সেই সেটা হচ্ছে সেই সংবাদটা বাস্তবায়ন হয়েছে বা বাস্তবতা আছে তখন সেটা খাবার ইয়া হবে এবং যদি সেটা সংবাদ না বুঝি অন্য কিছু বুঝাই তাহলে সেটা ইনসা ইয়া হবে যেমন একটা উদাহরণ আমরা যদি দেই সাপোজ আমরা উদাহরণ দিচ্ছি ধরুন বরাবা হলিদুন বরাবা হলিদুন হলিদ মারলো একটা হচ্ছে ধরুন ই মানে মারলো খালেদ আর রিব শব্দ অর্থ হচ্ছে তুমি মারো তুমি মারো তো এখানে দেখেন আমরা এখানে বলছিলাম খবারই এই যে মুফিদ বা জুমলার দুইটা ধরন একটা হচ্ছে খবরিয়া আর একটা হচ্ছে ইনশা ইয়া এটা খবরিয়া কি জিনিস আবার ইনশা ইয়া কি জিনিস আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে এই দুইটি উদাহরণ আমরা উপস্থাপন করছি দরাবা বা খালিদুন খালিদ মারলো দেখেন এটা খালিদ যে মেরেছে একটা সংবাদ একটা নিউজ এটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছে দরাবা বা খালিদুন কিন্তু এখানে দেখেন ইদরিব তুমি মারো তুমি মারো কিন্তু একটা সংবাদ বলেনি মারা হতেও পারে নাও পারে এটা আরো অন্যান্য কিছু বোঝাতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সংবাদ এটা আর এটা ইনসা ইয়ার মধ্যে খবর না বুঝিয়ে যদি কখনো আদেশ তারপর উপদেশ অনুরোধ তারপরে হচ্ছে আকাঙ্ক্ষা তারপরে হচ্ছে পারস্পরিক কোনো বিষয় এরকম যদি কিছু বিষয় থাকে তখন হবে ইনশাইয়া আইয়া প্রিয় বন্ধুগণ আমরা বলছি যদি সংবাদ প্রদান করে কোনো বাক্য দিয়ে আর বাক্য দিয়ে সেই সংবাদটা যদি পূর্ণ একটা সংবাদ হয় তাহলে তখন এটা হচ্ছে খবারিয়া হবে সংবাদ বুঝাবে আর সংবাদের বিপরীতে যদি কখনো আদেশ করে কখনো নিষেধ করে আবার কখনো যদি আকাঙ্ক্ষা করে বা এরকম যদি কোনো কিছু করে তখন সেটা হবে ইনসা ইয়া তো খবার ইয়া এটা হচ্ছে সংবাদমূলক ইনসা ইয়া এটা হচ্ছে অনুজ্ঞামূলক অনুজ্ঞার মধ্যে আদেশ থাকে উপদেশ থাকে অনুরোধ থাকে আকাঙ্ক্ষা থাকে তো খবর ইয়া এটা হচ্ছে সংবাদমূলক ইনসা এটা হচ্ছে অনুজ্ঞা বা আদেশ উপদেশ তো এরকম এখানে কেন খাবার ইয়া হলো কেন এটা সংবাদ বুঝিয়েছে এটা কেন ইনসাইয়া হলো কারণ এটা কিন্তু অর্ডার করছে তা আমরা বলেছি অর্ডার এটা অনুজ্ঞা তো এই জন্য এটা খাবার ইয়া এটা হচ্ছে খাবার ইয়া এটা হচ্ছে হতে খাবার ইয়া আমরা বোঝাচ্ছি আর এটা হচ্ছে হামজাতে ইনসা ইয়া ইনসা ইয়া কারণ কি আমরা এটা ব্যাখ্যা করেছি ছোট্ট ভাবে বন্ধুগণ আমরা আল্লাহ কাছে কামনা আমাদের সহজ করুন আল্লাহ দেখেন আমরা এই অংশটুকু মুছে আমরা জানতে চেষ্টা করলাম শুধুমাত্র যে আহ জুমলার যে দুইটি ধরন একটা হচ্ছে খাবার ইয়া আর একটা হচ্ছে ইনসা ইয়া খাবার ইয়া শব্দের অর্থ আমরা আবারও বলছি বলুন তো কি খাবার ইয়া শব্দের অর্থ সংবাদমূলক সংবাদ দিবে ইনশাইয়া ইয়া তার মধ্যে ওয়ার্ডার থাকবে তারপরে থাকবে তারপরে হচ্ছে দোয়া আকাঙ্ক্ষা এরকম এরকম অনেকগুলো থাকবে থাকবে বিষয়গুলো আর এইখানে আবার দুইটি প্রকার রয়েছে আমরা দেখতে পাচ্ছি খাবারিয়ার দুইটি প্রকার তাহলে এখানে মুফিদার একটা হচ্ছে জুমলা জুমলা শব্দের অর্থ আমরা জেনেছি সেই জুমলা আবার দুই প্রকার একটা হচ্ছে খাবার ইয়া একটা হচ্ছে ইনসা তো খাবার দুইটি ধরন হচ্ছে একটা ইসমিয়া একটা হচ্ছে ফেলিয়া তো ইসমিয়া আমরা এক নম্বর ধরলাম এখানে আর ফেলিয়া এটাকে দুই নাম্বার ধরলাম এক নাম্বার একটা উদাহরণ আমরা দিচ্ছি এবং দুই নাম্বার একটা উদাহরণ আমরা এখানে দেব ধরুন আমরা যে উদাহরণগুলো দিচ্ছি সচরাচর সেই উদাহরণটা আমরা টানছি আর কি যেমন এর আগে সাদ দিয়েছিলাম মাল লিমুন মনে করেন মুআল্লিমুন আলিমুন মুআল্লিমুন মাল্লিমুন আল মাল্লিমুন জ্ঞানী জাইদুন মোয়াল্লিমুন দুঃখিত জাইদুন মোয়াল্লিমুন মোয়াল্লিম শব্দ একটা টিচার শিক্ষক তো জায়েদ একজন শিক্ষক তারপরে আমরা এখানে একটা হচ্ছে আমরা যে উদাহরণটা নেই সেটা হচ্ছে নিচ্ছি এখানে আমরা দরাবা না দিয়ে মারামারি না নিয়ে না সরা দিলাম না সর ধরুন হলিদুন নাসার সর হলিদুন প্রিয় বন্ধুগণ আমরা ইসমিয়া এবং ফেলিয়া বোঝার জন্য এটা এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দিয়েছি এই নাম্বার ওয়ানের উদাহরণ হচ্ছে জাইদুন মো আল্লিমুন দেখেন এটা বাক্য শুরু হয়েছে এখানে এটাও কিন্তু ইসেম এটা কি ইসেম এটা কি ইসেম আমরা আগে বোঝার চেষ্টা করি এটা কি ফেল ফেলে মাওদি ফেলে মাওদি ফেলে মাওদি কি আমরা এর আগেই জেনেছি শুরু এবং শেষ বিশেষ করে মাদিটা কি হয় জবরের উপরে মাবনি হয় অটল হয় এটা আমরা জানি আর এটা হচ্ছে ইসেম তাহলে এই বাক্যটা তৈরি হতে দেখেন দুটি ইসেম লিখেছে একটি ইসেম একটি ইসেম দুটি ইসেম হয়ে গেছে আর এই বাক্যটা তৈরি হতে একটি ফেল এবং একটি ইসেম রয়েছে তো এখন আমরা জানতে চেষ্টা করছি যে খাবারিয়ার যে দুইটি প্রকার একটা হচ্ছে ইসমিয়া একটা হচ্ছে ফেলিয়া তো ইসমিয়া কি এবং ফেলিয়া কি এই বিষয়টা আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করছি তো এখানে দেখেন ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে কি দ্বারা ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে এই জন্য এটা ইসমিয়া এটা কি ইসমিয়া কেন কেন এটা ইসেম দ্বারা বাক্য শুরু হয়েছে আর এটা ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে এটা কি ফেলিয়া ফেলিয়া কারণ ফেল বাক্য শুরু হয়েছে তাহলে যদি দ্বারা বাক্য শুরু হয় তাহলে ইসমিয়া তো তো আমরা জানি নাউন নামকে বলা নাম কিছু দ্বারা যখন শুরু হয় ইসমিয়া বাক্য সেন্টেন্স এটাকে বলা হয় জুমলা আরবিতে বলা হচ্ছে কি জুমলা কারণ এটা একটা লাভ এটা একটা লাভ এটা একটা লাভ এটা মুফিদ মুফিদ মিলে একটা হচ্ছে জুমলা তৈরি হয়েছে এটা মুফি মুফরাদ মিলে একটা মুরাক্কাব হয়েছে সেই মুরাক্কাবের নাম হচ্ছে আল মুরাকাবুল মুফিদ যেটা নিয়ে আমাদের প্রথম শিরোনাম আমরা আবারও শুরু থেকে আসছি এটা একটা এটা এটা একটা ইসেম ঠিক অনুরূপ ভাবে এরপরে যদি আমরা নেই এটা হচ্ছে মিলে এটা মিলে এটা হচ্ছে মুফরাদ হয়েছে মুফরাদ এবং মুফরাদ মিলে একটা মোরাক্কাব হয়েছে সেই মুরাক্কাবটার নাম কি হয়েছে মুরাক্কাবে মুফিদ কারণ এটা দ্বারা একটা ফায়দা তথা উপকারিতা একটা বেনিফিশিয়াল একটা ফ্যাক্ট এখানে রয়েছে তারপরে নাস্তারা খালিদুন এখানে দেখতে পাচ্ছি আমরা ফেল কেন ফেল কারণ ফেল দ্বারা শুরু হয়েছে এটা ইসমিয়া কেন ইসেম দ্বারা শুরু হয়েছে তো এখানে যখন বাক্য শুরু হবে ইসেম দ্বারা তখন ইসমিয়া যখন বাক্য শুরু হবে ফেল দ্বারা তখন ফেল এটা দুইটা ধরন এটা কোথা থেকে আসলো তাহলে আমরা কিন্তু মুরাক্কাব মুরাক্কের দুইটি ধরন একটা হচ্ছে মুফিদ একটা গায়রুল মুফিদ তো মুফিদের যে প্রকার রয়েছে দুইটি সেটা হচ্ছে আল খাবার ইয়াতুল খাবার ইয়া এবং ইনশা ইয়া খাবার ইয়ার দুইটি ধরন রয়েছে একটা ইসমিয়া একটা ফেলিয়া কেন ইসমিয়া এবং কেন ফেলিয়া তা আমরা দুটি উদাহরণ দিয়ে স্পষ্ট করার চেষ্টা করেছি আহ কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে এরকম অসংখ্য আয়াত অসংখ্য সেন্টেন্স বা জুমলা রয়েছে সেই জুমলা যদি ইসেন দ্বারা শুরু হয় তাহলে ইসমিয়া যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে ফেলিয়া এটা আমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল প্রিয় বন্ধুগণ আমরা এখানে যেটা দেখতে চেষ্টা করছি আহ মুফিদ যেটা দুই প্রকার একটা আছে খাবার ইয়া একটা ইনশায়িয়া ইনশাইয়া অনুজ্ঞামূলক অর্ডার ডিসঅর্ডার অর্ডার আদেশ উপদেশ অনুরোধ বা দোয়া বা আকাঙ্ক্ষা এগুলো তার দশটি অথবা তেরোটি ধরন রয়েছে কয়টি ধরন রয়েছে দশটি অথবা তেরোটি ধরন এখন আমরা যদি শর্টকাটে বলতে চাই আমরা কিভাবে খবরিয়া কিভাবে ইনশাইয়া চিনবো তাহলে দেখেন আমরা যদি বলি ইনশাইয়ার প্রকারগুলো বাদ দিলে সেটা হচ্ছে খবরিয়া ইনশায়ার প্রকারগুলো কি কি আল আমর আল নাহি আল ইস্তিফাম আত্মানি আর তারজ্জি ওকুদ নিদা আর কাসম তাজ্জুব দোয়া মাদ রাম এভাবে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে কেউ বলেছেন দশটি আবার কেউ কেউ বলেছেন তেরোটি তো আমরা এখানে কয়েকটি লিখেছি মাত্র আ আল আমরু আর নাহ ইউ আল ইস্তিফ হ্যামু আল ইস্তিফ হ্যামু আল তেমানি ইউ আল তরজি ইউ আল আর এখানে আমরা আরও একটা লিখতে পারি এখানে নেদা আর কসম তাজুব তারপর হচ্ছে এবং হচ্ছে আর দোয়া এগুলো আরও তিনটি প্রকার রয়েছে তো আমরা এগুলো কিভাবে হয় দেখেন আমরা আমরা একটা উদাহরণ নিচ্ছি যেমন উংসুর উং সুর উং সুর তুমি সাহায্য করো আর এখানে লা ধরুন তান এবং লা লাংসুর আমরা দুইটা উদাহরণ নিয়েছি একটা হচ্ছে উংসুর আর একটা হচ্ছে লাতংসুর উংসুর মানে তুমি সাহায্য করো তুমি সাহায্য করো আর এটার অর্থ হচ্ছে লা অর্থ নো তুমি সাহায্য করো না তুমি সাহায্য করো না ইস্তে ধরুন তোমার পিতার নাম কি মা ইসমো মা যখন কোশ্চেনমূলক হবে তখন কিন্তু ইস্তেফাম হবে তো আমরা মানে আদেশ বুঝাবে নাহি নিষেধ বুঝাবে ইস্তেফাম তখন প্রশ্নবোধক অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে সেটাও আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বোঝাবে আবার মানে চুক্তি বোঝাবে তারপরে নিদা আহ্বান করা বোঝাবে কিন্তু এর প্রকারগুলো রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন এভাবে ইনসাইয়া কারণ ইনশায়ার মধ্যে দেখেন এটা আদেশ এটা নিষেধ তারপরে এটা হচ্ছে প্রশ্ন তারপরে এটা আকাঙ্ক্ষা তারপরে এটা চুক্তি এইগুলো বোঝাচ্ছে আমরা কিন্তু বারবার সেটা বলেছি আপনাদের সাথে তো এখন আমরা যদি এই বিষয়গুলো পরে আমরা একটু তার্কিবের দিকে লক্ষ্য করি তাহলে সেই বিষয়গুলো আরো একটু স্পষ্ট হয় আমরা আল আলমোরকাবুল মুফিদ এবং আলমোরকুল গৈর মুফিদ নিয়ে কথা বলতে যে আমরা এ পর্যায়ে এই বিষয়গুলো দেখেছি শুধুমাত্র আমরা এখন এই যে জুমলা যেগুলো আমরা লিখেছিলাম বারবার ধরুন আমরা একটা জুমলা লিখেছিলাম আহ আলি মুন তারপরে আমরা একটা উদাহরণ লিখেছিলাম না স র না স র জাই এখন দুইটা বাক্য আমরা লিখেছি দেখেন এটা ইসেম তাই না ইসেম যদি শুরুতে হয় এটা আমরা প্রাথমিকভাবে আমরা এক বাক্যে বলে দেবো ইসেম যদি শুরুতে হয় তাহলে সেটা হচ্ছে মুবতাদা হবে মুবতাদা দা মুগতা দা আর পরের অংশ হবে খবর পরের অংশ হবে খবর মুক্তাদা মানে শুরু বা সূচনা সূচনা আর এটা হচ্ছে খবর মানে সংবাদ খবর মানে কি বুঝাবে সংবাদ এটা কিন্তু আমরা তার্কিব করছি অর্থাৎ বাক্যকে বিশ্লেষণ করছি তখন এই অংশটা হয়েছে প্রথম অংশ হচ্ছে মুক্তাদা আর এই অংশ হয়েছে কি খবর কারণ এই মুক্তাদা এবং খবর বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব জাস্ট আমরা বাক্য বিশ্লেষণ করার চেষ্টা করছি তো এই অংশ হচ্ছে মুক্তাদা এবং মুক্তাদা আর খবর মিলে একটা জুমলা হয়েছে কি হয়েছে জুমলা জুমলা এই অঙ্কে মুক্তাদা এটা হচ্ছে খবর তো এই মুক্তাদা এবং খবর মিলে কি হয়েছে জুমলা তো জুমলা যখন হয়েছে তখন এখন জুমলা কোন ধরনের জুমলা দেখেন এই যে কিন্তু জুমলা তারপরে এখন জুমলাটা কি দ্বারা শুরু হয়েছে ইসেম দ্বারা তাহলে জুমলা ইসমিয়া আর পরে হচ্ছে মানে যেহেতু এটা সাদুন আয়া এটা দ্বারা কিন্তু আমর নাহি তারপর ইস্তেফান তামাননি তারা যে উকুদ নেদা আর কসম আর কিছুই কিন্তু বোঝায়নি যদি কিছুই না বোঝায় তাহলে কি হবে সেটা তাহলে কিন্তু কি হবে হাবা রিয়া রিয়া অনেকেই শুধুমাত্র জুমলা ইসমিয়া দেয় এটা ভুল কিন্তু কারণ জুমলা ইসমিয়া এটা পরিপূর্ণ এটা জুমলা রূপান্তরিত হলো না যখন এটা মিলে আহ মুৎপাদ এবং খবর মিলে একটা জুমলা হয়েছে সেই জুমলাটা ইসমিয়া কেন হল ইসিম দ্বারা শুরু হয়েছে তাই আর সেটা ইনশায়া নাই এই জন্য কিন্তু খাবারিয়া হয়েছে তাহলে কেন জুমলা হলো দুটি মুফরাদ মুফরাদ নিয়ে একটা জুমলা হয়েছে সেই জুমলাটা ইসমিয়া কেন হলো ইসিম দ্বারা শুরু হয়েছে তাই আবার যদি আমরা বলি কেন এটা খাবারিয়া হলো যে ইনশায়ার যে প্রকারগুলো আছে সেটা নেই এই জন্য এটা খাবার ইয়া হয়েছে এরপরে আমরা যদি নাসারা যাইদুন আমরা দেখতে দেখতে চেষ্টা করি তাহলে দেখেন এখানে ঠিক অনুরূপভাবে নাসারা শব্দটা হচ্ছে ফেল নাসারা ফেল কারণ কি এটা দ্বারা কাজ বোঝানো হয়েছে আর যিনি কাজ করেছেন তিনি কি ফাইল আমরা এর আগে কিছুটা ধারণা পেয়েছি তো নাসারা সাহায্য করলো জাইদ তাহলে নাসারা সাহায্য এটা ফেল ফেলে মাওদি আর এটা জাইদুন এটা হচ্ছে ফায়েল এখন ফেল এবং ফাইল মিলে এটা দ্বারা কি হলো একটা জুমলা হলো একটা ফেল এবং একটা ফাইল দ্বারা একটা জুমলা হলো বাক্য হলো এখন জুমলাটা কোন জুমলা ইসমিয়া নাকি ফেলিয়া আপনারাই বলুন আপনারা বলবেন এখন যে যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে তাহলে কি ফেলিয়া 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 এখন সেটা কি ইনসাইয়া হবে না খবারিয়া হবে আপনারা বলবেন যে না এটা দ্বারা ইনসাইয়া হবে না কারণ কি এটা আদেশ উপদেশ প্রশ্ন নিষেধ দোয়া আকাঙ্ক্ষা এগুলো কিছুই বোঝায়নি তাহলে এটা কি হবে ঠিক এটিও কিন্তু খবর ইয়া হবে তাহলে এটা কেন এটা দুটা মুফরাদ নিয়ে একটা জুমলা হয়েছে জুমলাটা ফেলিয়া কেন কারণ ফেল দ্বারা শুরু হয়েছে তাই আবার কেন এটা খাবারিয়া ইনসাইয়ার যে প্রকারগুলো আছে সেটা নাই তাই এটা হচ্ছে খাবারিয়া এখন আমরা আরেকটি উদাহরণ নেওয়ার চেষ্টা করব। যে আম্র এবং নাহি থেকে আরেকটি উদাহরণ নেওয়ার চেষ্টা করব। একটি হচ্ছে আম্র থেকে যেমন আমরা উংসুর লিখেছিলাম উং সুর উং সুর উং সুর মানে তুমি সাহায্য করো ইউ হেল্প তো উং সুর তুমি সাহায্য করো এইটা আমরা জানি যেটা আমরের সিগা আমরা মিজান মন সাহেব থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ অংশুর এটা হচ্ছে ফেল অংশুর এটা ফেল কারণ এটা হচ্ছে ওই ওহেদ মুজাক্কার হাজারের সিগা উংসুর বা নাসারা এনসুর থেকে ফেল এবং এর মধ্যে যে দমিরটা লুকায়িত রয়েছে সেটা হচ্ছে আংতা 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 দমির এর মধ্যে লুকায়িত আছে সর্বনাম বন্ধুগণ আমাদের পূর্বে নাহু মিজানুসার মুন ক্লাস না বুঝলে কিন্তু আমরা এই পর্বে এসে বুঝতে পারবো না এই জন্য আমাদের পঁচিশটি পর্ব রয়েছে আপনাদের ওইটা দেখে তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে আপনাদেরকে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এখানে উংসুর দেখেন উংসুর ফেল আর আনতা জমিরের মধ্যে লুকায়িত রয়েছে যেটা সর্বনাম যেটা প্রনাউন তাহলে ফেল এবং আনতা জমির হচ্ছে ফায়েল আনতা জমির ফায়েল তো ফেল এবং ফায়েল মিলে দেখেন কি হলো একটা জুমলা হলো না কি হলো একটা জুমলা তুমি সাহায্য করো একটা জুমলা হয়েছে বাক্য হয়েছে জুমলা মানে বাক্য তো এটা কেমন জুমলা জুমলা ফেল দ্বারা শুরু হয়েছে তাহলে কি এখন আমরা কি লিখবো খাবার ইয়া লিখবো নাকি ইয়া লিখবো আপনারাই বলুন হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনসা ইয়া ইনসা ইনসা ইয়া কেন ইনসা ইয়া কেন ইনশাইয়া এমন প্রশ্ন এখানে একটা জুমলা হয়েছে আচ্ছা এটা ফেল দ্বারা শুরু হয়েছে তাই ফেলিয়া আর এটা আদেশ বুঝিয়েছে এই জন্য এটা ইয়া তাহলে একটা জুমলার মধ্যে এই যে বাক্য শেষে কিন্তু জুমলায় ফেলিয়া ইনসাইয়া কেন হলো তারপর জুমলায় ফেলিয়া খাবার ইয়া কেন হলো এই বিষয়টি আমাদের কাছে আলহামদুল্লাহ একেবারে স্পষ্ট হয়ে গেল এটা বাক্য এই জন্য জুমলা ইসাম দ্বারা শুরু হলে ইসমিয়া ফেল দ্বারা শুরু হলে ফেল আর যেহেতু এটা দ্বারা আদেশ বুঝিয়েছে আদেশটা কিসের প্রকার ইনসাইয়ার প্রকার তো এই জন্য এটা ইনশাইয়া হয়েছে আশা করি আমরা মোটামুটি ভাবে এই অংশটা আলহামদুলিল্লাহ বুঝতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুগণ আমরা এই অংশ নিয়ে ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আপনাদের জন্য দোয়া রইল সাথে সাথে আপনারা আমাদের জন্য দোয়ায় শরিক রাখবেন আমরা যেন কিছু নিজেরা শিখতে পারি এবং কিছু শেখা মানুষের মাঝে বিতরণ করতে পারি বিশেষ করে তাদের প্রাইমারি লেভেলটা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তারপরে আমরা প্রাইমারি লেভেলের পরে আমরা আমাদের একটু মিডল লেভেলে তারপর হাই লেভেলে আল্লাহ সোহান ও তালা যদি চান তাহলে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন বিশেষ করে ক্লাস ফাইভ সিক্স বা সর্বোচ্চ সেভেন লেভেলের যে ছাত্র তাদের জন্য এটা আমাদের বিশেষ আয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের খেদমতকে কবুল করুন এবং আমরা যেন সঠিকভাবে কোরআন এবং হাদিস আরবি সাহিত্য আরবি ভাষা বোঝার জন্য যেটা আমাদের প্রয়োজন গ্রামাটিক্যাল সাইট একটা ড্রাইভার এটা যেন আমরা শিখতে পারি আল্লাহরবুল্লাহ আিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামী আবরাকাতু